যে কুরিয়ার করে নিছি এটা হচ্ছে কফি ব্লক আসসালামু আলাইকুম। এটা হচ্ছে এই যে কুরিয়ার করে নিছি এটা হচ্ছে কোকোপিট ব্লক। এটা আমি কয়েক মাস এক মাস আগে নিয়ে আসছিলাম আমি চারা তৈরি করবো এই জন্য। তো এটা এখন খুলবো, কিভাবে কি হয় এটা আমি দেখাবো। এটা খুললাম, এটা হচ্ছে শুকনো আর কি। এটা রেডিটাও পাওয়া যায়, রেডিটার কস্ট বেশি আসে, পোষায় না, যারা বেশি তারা করবে পোষায় না। এটা অনেকদিন পর্যন্ত রাখা যাবে, কোকোপিট নারিকেলের শোবলার একটা ইয়ে। আজকে আমি হচ্ছে এটা হচ্ছে 50%, কারণ আমার 50% অনেক চারা তৈরি হবে। এই যে এটা হচ্ছে নির্দেশনা কীভাবে কী করতে হয় সেটা দেওয়া আছে, আমরা জানি আর কি। বালতি 17-18 লিটার পানি দেওয়া হচ্ছে, আমরা এটা বুঝাই দিলাম, এটা কালকে সকালবেলা আপনাদেরকে দেখাতে পারবো যে এটার অবস্থা কি হয়। এটা 4.5 কেজি ছিল, মোটামুটি ওই 1-3 কেজি ভিজাই দিলাম। মনে হচ্ছে না এই বালতিতে তো পুরাটা ভরবে, এটা আমার ভিতরে চারি আছে, চারিতে কিছু দিতে হবে। চারিটা নিয়ে আসো তো, একটা চারি নিয়ে আসো তো। এই 4.5 কেজির এটা ভিজালে মোটামুটি আপনার 20 কেজির মতো হয়। এই চারিতে পানি দিয়ে দেয়, এই বালতিতে ধরবে না তো, এই জন্য রিমুভ করে দিচ্ছি। এখন ধরতেছে, পরে ফুলে উঠলে আর ধরবে না। আমরা কালকে দেখাবো বাকি প্রসেসে, কালকে ইনশাল্লাহ সকালে দেখা যাবো। আমরা চারাও করবো কালকে সকালে, আর বীজ ফেলবো সিডলিং ট্রেতে, সেটাও দেখাবো। যথেষ্ট আমরা এখন আমাদের রুমে ঢুকা যাচ্ছে, আমাদের প্রজেক্টের ইনশাল্লাহ সকালবেলা সব পানি খেয়ে ফুলে উঠবে, তারপরে এটা নিয়ে কাজ হবে। আসসালামু আলাইকুম। এখন সকাল 7টা। আমরা গতকালকে দেখাইছিলাম কোকোপিটে যে ভিজাই রেখে এইভাবে চলে গেছিলাম গতকালকে, আজকে সেটা আমরা উঠায় দেখবো। আজকে প্রসেসিং হবে আর কি সিডলিং টিতে, ট্রেতে হচ্ছে চারা ফেলানোর জন্য। এখন উঠাবো তো, এটাতে একটু পানি বেশি হয়েছে, এটা সমস্যা নাই। আমরা এইভাবে চেপে চেপে দিয়ে দিব,
গতকালকে ভিজাইছিলাম সেটা আজকে আমরা যে উঠাইছি অর্ধেকে এই পরিমাণ হয়েছে। এখানে মোটামুটি 20 কেজি প্লাস আছে। আমরা এই জায়গায় আরও হচ্ছে আরও এক চারা ম্যাট্রিক চারা মানে আরও 20 কেজি আমরা হচ্ছে কেঁচো সারের সাথে মিক্সড করব। মিক্সড করে আর্দ্রতা একটু বেশি মনে হচ্ছে। আচ্ছা, মিক্সড করার পর যদি মনে হয় যে এটার ভেজা ভাবটা একটু বেশি আছে তাহলে হচ্ছে আমরা একটু রোদে দিব, আর যদি দেখি যে না ঠিক আছে কেঁচো সার মিশ করার পর তাহলে আমরা আর এটা রোদে দিব না। চলেন দেখা যাক কেঁচো সার মিশ করি তারপরে কি হবে। এই আমরা এখন এটা ঢেলে দিচ্ছি, এই সম পরিমাণ আমরা হচ্ছে কেঁচো সার নিয়ে এসে দিব। এটা মিক্সড করতেছি, মিক্সড করার পর কিছুক্ষণ রোদে রাখবো। এই জন্য যে রোদে রাখলে কিছু কিছু জীবাণু আছে মারা যাবে, এই জন্য আমরা কিছুক্ষণ রোদে রাখবো তারপরে সিডলিং ট্রে দেবো।
আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে বাজারে রেডি কোকোপি ধরা বলে যে আমরা এই বিষয় সেই বিষয় হাড়ের গুঁড়া হ্যান ত্যান, আসলে কিছুই না, এটা বিক্রি করার জন্য বা সেল করার জন্য এই কথাগুলো বলে। ফুলকপির প্যাকেট কাটছি, এটা হচ্ছে আপনার হচ্ছে মার্কেট লিডার, এটা হচ্ছে মানে আগাম জাতের একটা বাঁধাকপি, এটা কাশিম সিডের। আমরা এটা এই বীজটা হচ্ছে একটু রোদে দিব, রোদে দিয়ে রোদে দেওয়ার পর আমরা হচ্ছে এটা হচ্ছে ফুলকপির বীজ, 10 গ্রামের প্যাকেট। এই বীজটা আমরা 15-20 মিনিট বা 15 মিনিট রোদে দিয়ে ঠান্ডা করবো, করে আজকে এটা রোপণ করবো। আর আমাদের আরেকটা আছে, এটা হচ্ছে এয়ার মালিক সিডের সামার হোয়াইট, এটাও আগাম জাতের, এটাও ফুলকপি। আমরা আসলে দুইটা আলাদা আলাদা করে দিচ্ছি দেখার জন্য যে আসলে কোনটার ফলন ভালো, এটা আমরা জানাতে পারবো যে কোনটার ফলন ভালো, তারপর থেকে আমরা সেটাই চাষ করব বা আপনাদেরকেও সেটাই সাজেস্ট করব। এই জন্যই আলাদা করে ইয়ে করে আমরা চারাও ফেলাবো, আলাদা করে মার্ক করে রাখবো কোনটা কোনটার। যাই হোক, এই হচ্ছে বীজ, এই হচ্ছে প্যাকেট, বাঁধাকপি ফেলাবো। এটা হচ্ছে কুইকার, এটাও হচ্ছে মালিক সিডের, তারপরে হচ্ছে স্প্যানি কোম্পানির টমেটো, গ্রীষ্মকালীন টমেটো, এটা হচ্ছে বাড়ি ফোর, এটার বীজও আমরা ফেলাবো আজকে। তারপরে এটা হচ্ছে ওই দোকানদার আমাকে একটু জোর করেই দিল বেগুন, বলতেছে আমি এটা নিব না আর কি, এটা নেওয়ার প্ল্যান ছিল না। দোকানদার বলতেছে ভাই, মানে দোকান থেকে সবসময় বীজ নেওয়া হয়, দোকানদার বলতেছে ভাই এটা নিয়ে যান, এটা নাকি বেগুন হচ্ছে আপনার হাফ কেজি 600-700 গ্রাম ওজন হয় হাইব্রিড বেগুন, তো এই জন্য এই বেগুনটা নিয়ে আসা, এটা আর কি বলতে পারেন পরীক্ষামূলক, এটা দোকানদারের ইচ্ছাতে আর কি, দেখা যাক কি হয়। এটা হচ্ছে মোটামুটি আমরা 70 মিনিটের মতো রোদে দিয়েছিলাম, এটা এখন আর্দ্রতা ঠিক আছে, রোদে দিলাম যদি কোনো জীবাণু থাকে ওইটাও নষ্ট হয়ে যাবে। আমাদের যা লাগবে আমরা নিব, বাকিটা হচ্ছে আমরা বস্তাবন্দি করে রাখবো, হয়তো আরও 7 দিন বা 10 দিন 15 দিন পর এটা আমরা ইয়ে করবো। এদিকে আমাদের ট্রে আছে, চারাগুলো দিব, যে বীজগুলো আপনাদেরকে দেখালাম বীজগুলোতে ট্রেতে কপি দিয়ে বীজগুলো দিয়ে দিব। ঠিক আছে, আপনারা আমার সামনে থাকেন, দেখতে পাবেন, সবই দেখতে পাবেন। আমরা যে বীজ রোদে দিয়েছিলাম এটা মোটামুটি 20-25 মিনিটের মতো রোদে দিয়ে আমরা 2 ঘন্টার মতো ঠান্ডা করলাম। এই বীজগুলো আমরা এখন এখানে দিব একটা একটা করে ট্রেতে, একটা ট্রেতে 104টার মতো আর কি গর্ত আছে, 104টা চারা করা যাবে। আমরা প্রথমে এই বীজটা দিয়ে শুরু করব, এরকম একটা করে হাতে কিছু বীজ নিব, এগুলো খুব ছোট বীজ, সমস্যা কৃষিকাজ কষ্টের সমস্যা হলেও কিছু করার নাই। মোটামুটি আমরা 5 সেন্টিমিটার গভীরে ঢুকাই দিব, 2 নখ দিয়ে 5 সেন্টিমিটার গভীরে ঢুকাই দিব, এইভাবে একটাতে একটা বীজ। এটা হয় কি আপনার চারাটা হচ্ছে সুস্থ সবল হয়, আর এমনিতে ছিটাই দিয়ে
ফেলাইলে আমরা কিছু ছিটাই দিয়েও করব পরীক্ষামূলক দেখার জন্য। আরে কাজই হচ্ছে পরীক্ষামূলক, সব কাজই মোটামুটি পরীক্ষামূলক সব সিস্টেমে করতেছি দেখার জন্য, আসলে কোনটাতে ভালো ফলন হয় কি হয় এটা দেখার জন্য। আমরা এভাবে একটু একটু করে বীজ মোটামুটি 5 সেন্টিমিটার গভীরে, এভাবে 5 সেন্টিমিটার গভীরে আমরা দিয়ে দিচ্ছি, একদম মাঝখানে দিয়ে হালকা একটু চাপ দিয়ে 5 সেন্টিমিটার গভীরে। তারা এটা দুধ দেওয়া হয়েছে, হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। এটা পানি দেওয়া শেষ হলে আমরা নিয়ে চলে যাব, চারা হাউস বলেন কি পলি হাউস বলেন, আমরা সেই জায়গায় নিয়ে যাব, নিয়ে যায় রেখে দিব। এটা জার্মিনেশন হতে 72 ঘন্টা মানে 3 দিন অথবা 4 দিন লাগবে। এর মধ্যে আর আমরা পানি টানি দিব না, যদি পারি ওটা পলিথিন দিয়ে ঢেকে দিব সেগুলো, তাহলে আদ্রতাটা ধরা থাকবে, পুকুরে আর শুকাই যাবে না। তারপরে যখন চারা গজাবে সেটা আমরা আপডেট আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এবং আমরা পলি হাউসে কিভাবে রাখি বা যেটা চারা হাউস সেটাও আমরা ভিডিও শেষে ইনশাল্লাহ দেখাই দেবো। আল্লাহ হাফেজ।